আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি ভিডিও আপনাদেরকে দেখাবো, আপনার সেই ভিডিওটা আমার মতো কোনো দাড়ি টুপিওয়ালা হুজুরের মুখ থেকে শুনছেন না মনে করে মনে করবেন যে একটা সাধারণ লোকই কথা বলছে। তাহলে এই কথাটাকে আপনার কীভাবে প্রতিক্রিয়া করতেন আমি সেই বিষয়টা আপনাদের কাছে জানতে চাই। যদি আমার মতো হুজুর না হয়ে একটা সাধারণ লোক অথবা কোনো নাস্তিক কথা বলতো, আপনার কীভাবে এই কথাটাকে বিবেচনা করতেন? আগে সেই ভিডিওটা দেখেন, তারপর ইনশাল্লাহ এই বিষয়ে আমি কথা বলবো। উনি ভালো করে ওয়াজ করে শেষ ভাগে যখন নাকি ইয়া নবী সালাম আলাইকা বলে আপনিও উঠে গেছেন, আপনিও কি বিয়ার বাড়িতে যাইয়া কি করলেন, কেয়াম করলেন? আরে বলেন না, কিছু তো বুঝেন না আপনারা। বিয়ার বাড়িতে যাইয়া কি করলেন? এই কেয়াম করার আগে কেন উঠে আসতে পারলেন না আপনি? এই কেয়াম কেন করলেন জিজ্ঞাসা করলে হুজুর কি হবে, একটু দাঁড়াইছি, একটু কি দাঁড়াইছি, তো একটু গু খাইতে পারেননি, সমস্ত বেদাত গু, এইটাও একটা গু, পাখানা পাখানা, সাবধান 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 করবেন না এগুলা। আরে মনে থাকবেনি আমার কি বড় সুন্দর লাগে আলী ওয়াসাল্লামের প্রতি কতটা বিদ্বেষ থাকলে, কত বড় বেয়াদব এবং গোস্তাখ রসুল হলে কারো মুখ দিয়ে এমন কথা বের হতে পারে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলা এটা একটা মলমূত্রের সমান, নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহর গজব এবং লানত পড়ুক তার উপরে যে এই কথা বলে। আসলে অনেকদিন যাবত এই ভিডিওটা আপনারা হয়তো দেখে থাকবেন, কিন্তু আমি কোনো জবাব দেই নাই, কারণ আমি মনে করেছি যে পাগল অনেক কথাই বলতে পারে, এটা মানুষ ইগনোর করবে, এটাকে মানুষ মেনে নিবে না, কারণ এটা মেনে নেওয়ার মতো আকলে সাপোর্ট করার মতো কোনো বক্তব্য নয়, এত নোংরা বক্তব্য যেটাকে নিয়ে তর্ক করার কোনো কোনো যোগ্যতা নাই, এত নোংরা একটা বক্তব্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে তাদের কিছু অন্ধ ভক্ত আছে, মুরিদ আছে, এবং তাদেরকে তাদের প্রত্যেকটা কাজকে এই এই ব্যক্তিদের প্রত্যেকটা কাজকে তারা অন্ধভাবে সাপোর্ট করছে, এবং এই কথা তারা বলছে যে এই ব্যক্তি এই কথা যেটা বলেছে সেটাও সঠিক বলেছে, এই জন্য তারা বিভিন্ন ধরনের যুক্তি উপস্থাপন করছে। সেটা আমাদেরকে অত্যন্ত ব্যথিত করেছে এবং আমাকে বাধ্য করেছে এই ভিডিওটা তৈরি করার জন্য। আজকে আমরা মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামের প্রতি ভালোবাসা মহাব্বত প্রদর্শন করার একটা মাধ্যম হচ্ছে দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম আরজ করা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসুল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, হে রসুল আপনাকে সালাম, হে হাবিব আপনাকে সালাম, হে নবী আপনাকে সালাম, এই কথাটার মধ্যে কি দোষ আছে, এটার মধ্যে কি এমন অপবিত্রতা আছে যার কারণে এটাকে মলমূত্রের সাথে তুলনা করতে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার যদি ক্যাম করতে ভালো না লাগে, আপনি বলেন হ্যাঁ আপনার ক্যাম করবেন না, এটা ভালো না, আমরা করি না, আপনি অনেকভাবে মানুষকে বলতে পারেন, কিন্তু এই বলে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তো এখানে সম্পৃক্ত আছে, এখানে তো আল্লাহ রসুলের নাম সম্পৃক্ত আছে, একটা আপনি নিজেকে নায়েবে রসুল দাবি করে, রসুলের ওয়ারিস দাবি করে কিভাবে একটা উম্মতের মুখে এই কথা শোভা পায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানানো, এটা একটা মলমূত্রের মতো, নাউজুবিল্লাহি মিন জালিক। আজকে আমরা নামাজের মধ্যে সালাম দিচ্ছি না আমার নবীজিকে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, অর্থ কি হে নবী আপনাকে সালাম, এই কায় মুখাতাব যেটা আসসালামু আলাইকা, এখানে কা যেটা আছে, কাফ যেটা আছে, এর অর্থ হচ্ছে উপস্থিত কাউকে সম্বোধন করে সালাম দেওয়া, যে হে নবী আপনাকে সালাম। তাহলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী যে অর্থ, ইয়া নবী সালামু আলাইকা একই অর্থ, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আমরা সালাম দিচ্ছি হে নবী আপনাকে সালাম নামাজের মধ্যে, নামাজের তাশাহুদে আমরা বসে বসে দিচ্ছি, আর জানাজার নামাজের মধ্যে আমরা দ্বিতীয় তাকবীরের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছি, তাশাহুদে নবীজিকে সালাম দিচ্ছি, আর জানাজার নামাজের মধ্যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দ্বিতীয় তাকবীরের পরে সালাম দিচ্ছি। তাহলে দাঁড়িয়ে যদি সালাম দেওয়া বৈধ না হয়, এটা যদি মলমূত্র হয়, তাহলে জানাজার নামাজের মধ্যে কেন দাঁড়িয়ে নবীজিকে সালাম দিতে হয়? কেন একজন খতিব যখন তার খুতবা শুরু করে তখন সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আগে সালাম জানিয়ে তারপরে সে তার খুতবা শুরু করে? কিন্তু দুঃখের বিষয়, যে ব্যক্তি, যে উন্মাদ, যে নরকের কীট এই বক্তব্য দিয়েছে,
তাদের কিছু ফলোয়ার্স তারা অন্ধভাবে আজকে তার বক্তব্যকে সাপোর্ট করছে, এবং সে একটা দলের প্রধান। আমি বুঝি না একটা দল তাকে কিভাবে প্রধান নিযুক্ত করে, আর দলের প্রধানের যদি এই অবস্থা হয় তাহলে তাদের ফলোয়ার্সের কি অবস্থা হবে, এটা তো সহজেই অনুমেয়। কেউ তো বলছে না যে আমরা এই হুজুর আমাদের বড় হুজুরের এই বক্তব্যের সাথে আমরা একমত নই, তার পক্ষ থেকে আমরা ক্ষমা প্রার্থী, কেউ তো এই কথা বলছে না। তার মানে তারা সবাই তার বক্তব্যকে সমর্থন করছে, নীরব সমর্থন করছে। আমার কাছে অত্যন্ত হাস্যকর বিষয় মনে হয় যখন এই ব্যক্তি নারী জাতিকে তেঁতুলের সাথে তুলনা করেছে। দেখেন, একটা হুজুর হয়ে কিভাবে একটা মহিলা জাতিকে, মা জাতিকে তেঁতুলের সাথে তুলনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদুও ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইজাতিল হাসানা, তোমরা মানুষকে হিকমত সহকারে দাওয়াত দাও এবং সুন্দর সুন্দর ওয়াজ করো, সুন্দরভাবে আলোচনা করো, সুন্দর উপমা পেশ করার মাধ্যমে। তাহলে তেঁতুল নারীকে তেঁতুলের সাথে তুলনা করে, এটা কি একটা সুন্দর উপমা? একটা আলেমের মুখে কি এটা মানায়? আচ্ছা, হাস্যকর বিষয়টা হচ্ছে এই, যখন এই বক্তব্য সে দিল এবং মানুষ তাকে তেঁতুল হুজুর বলা শুরু করলো, এখন তাদের ভক্তরা মুরিদরা ওয়াজের মধ্যে বলে যে আমাদের হুজুর নারী জাতিকে তেঁতুলের সাথে তুলনা করেছে, আর আমাদের হুজুরকে তেঁতুল হুজুর কেন বলা হচ্ছে, কিন্তু অমুক গায়িকা গানের মধ্যে নারী জাতিকে রসগোল্লার সাথে তুলনা করেছে, অমুক গায়িকা গানের মধ্যে নারী জাতিকে এটার সাথে তুলনা করেছে। তারা কোন গায়ক গায়িকা নারী জাতিকে কিভাবে উপস্থাপন করেছে সেটাকে তারা এখন উপস্থাপন করছে দলিল হিসাবে। তাহলে ওই গায়ক গায়িকা আর তাদের হুজুর কি সমান? তারা কি বোঝাতে চায় যে ওই গায়ক গায়িকা তাদের তো কোনো আকলই নাই, তাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই, তারা নারী জাতিকে যা খুশি তা বলুক, কিন্তু একজন আলেম কিভাবে তাদের মতো একই বক্তব্য সে নিজে দিতে পারে? তাহলে সেই আলেম কি ওই গায়ক গায়িকার সমান? তারা কি তাদের হুজুরকে ওই গায়ক গায়িকার সাথে তুলনা করছে না? তাদের আকল এবং দেমাগ কত নষ্ট হয়ে গেছে, কারণ আল্লাহ যাদের কাছ থেকে ঈমান ছিনিয়ে নেয় তাদের কাছ থেকে আকলও ছিনিয়ে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত পথভ্রষ্টদের কাছ থেকে হেফাজত করুক, কারণ আল্লাহ পাক বলেছে, যদি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিন্দু পরিমাণ বেয়াদবি পাই, আনতাহ বাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের যত নামাজ আছে, রোজা আছে, আমল আছে, সাদকা আছে, খায়রাত আছে, আমি আল্লাহ এক মুহূর্তে ধ্বংস করে দেব, তোমরা টেরও পাবে না। তাহলে যারা বড় বড় কথা বলছেন, বড় হুজুর, আপনাদের আপনাদের বড় হুজুরের কাছে আমার এই বক্তব্যটা একটু পৌঁছিয়ে দিবেন, এবং যদি সম্ভব হয় তাকে মৃত্যুর আগে একবার তওবা করার আমি আহ্বান জানাবো, সে যেন তওবা করে এবং তার বক্তব্যের জন্য ক্ষমা চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন।